তোমাদের সকলকেই স্বাগতম আমার চ্যানেলে। আমার চ্যানেলে আজকে আলোচনা হবে ক্লাস থ্রির আমাদের পরিবেশের তিন পাতা। ক্লাস থ্রির এর আগের যে ভিডিওটি ছিল সেখানে আমরা দুই পাতা পর্যন্ত সলভ করেছি, আর আজকে আমরা একদম চলে যাব তিন পাতার দিকে। তিন পাতায় তিন শুরু করার আগে আমি বলবো, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দেবে। আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবার জন্য। আরও একটা কথা বলবো, আমার এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড হতে থাকে, 1 2 3 4 আবার ক্লাস 1 2 3 4 এইভাবে আমার এখানে ভিডিও আপলোড হতে থাকে। তো তোমরা যদি আমার সব ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে টপিকটা শুরু করা যাক। আজকে রয়েছে ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা। ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা, খেলার পাশাপাশি ঠিকমতো শোনার যে ক্ষমতা সেই শোনার ক্ষমতাটাও কেমন এখানে আমরা সেটা জানব। রিনা বলল, দিদি গতকাল আমরা কিন্তু কবাডি খেলছি। ক্লাসের মধ্যে একজন ছাত্র ছিল, তার নাম ছিল রিনা। রিনা কি বলল, গতকাল আমরা কবাডি খেলেছি। আমিনা বলল, ওর খুব দম, সরি ওর দম খুব, ও যে দলে থাকে তারাই যেতে। আমিনা ছিল একজন, আমিনা কি বলল, আমিনা বলল ওর খুব দম, তার মানে এখানে রিনা রিনাকে বলল রিনার খুব দম, ও যে দলে থাকে সেই দলে যেতে যায়। রিনা যে দলে থাকে সেই দলই যেতে যায়। সীমা বলল, ও মিনমিন করে কবাডি কবাডি বলে। ও কি কি করে কবাডি কবাডি বলে? মিনমিন অর্থাৎ আস্তে আস্তে করে কবাডি কবাডি বলে, শোনা যায় না দম নিচ্ছে কি নিচ্ছে না, বোঝা যায় না। ও যেভাবে কবাডি কবাডি বলে সেইভাবে বোঝা যায় না সে দম নিচ্ছে কি নিচ্ছে না, কবাডি কবাডি বলছে কি বলছে না, এত আস্তে বলে যে তাই সেটা বোঝা যায় না। বিশু হেসে বলল, এই নিয়ে খুব ঝগড়া হয়, ও যে আস্তে আস্তে কবাডি কবাডি বলে ওইটা নিয়ে ওদের মধ্যে খুবই ঝগড়া হয়। সীমা বলে, তুই দম নিয়েছিস? রিনা মানে না। একজন বলে, তুই দম নিয়েছিস? আর একজন বলে, না নিইনি, আমি মানি না। তারপর রিনা বলল, অন্যরা তো বলে না, ও কম শোনে, তাহলে আমি কি করব। এরপরে দিদিমণি জানতে চাইলেন, কি কারণে কানে শোনার অসুবিধা হয় জানো? দিদিমণি বললেন, কি কারণে কানে শোনার অসুবিধা হয়? কানে কেউ কম শুনতে পায়, কেউ বেশি শুনতে পায়, সরি বেশিটা কেউ শুনতে পাবে না, কমই সবাই শুনতে পারে। তো এই কমটা কেন শোনা যায় এটাই তাদের দিদিমণি জিজ্ঞাসা করেছে, কি কারণে কানে শুনতে অসুবিধা হয়। দিলীপ বলল, তাদের মধ্যে একজন ছিল দিলীপ। দিলীপ বলল, কান বুঝে গেলে শুনতে অসুবিধা হয়। দিদিমণি জিজ্ঞাসা করেছে কি কারণে কানে শুনতে অসুবিধা হয়, আর দিলীপ যে ছাত্র ছিল সেই দিলীপ বলেছিল কান বুঝে গেলে শুনতে অসুবিধা হয়। কান যদি বুঝে যায়, খোল দিয়ে যদি কানের দরজা বন্ধ হয়ে যায় তাহলে শুনতে অসুবিধা হয়, এই দিলীপ এটা বলেছে। আর কি বলেছে, কানে ময়লা জমার কথা বলছো তো? দিদিমণি বলছে, কানে ময়লা জমার কথা বলছো তো? তারপরে নিশা কি বলল? নিশা বলল, হ্যাঁ দিদি, কানে খোল জমে কান বুঝে যায়, কানে যে খোল জমে সেই খোল জমে কান বুঝে যায়। তারপর ঠিক বলেছ, কান পরিষ্কার করতে হয়, তবে সাবধান করে করতে হয়, কানের ভিতর একটা পাতলা পর্দা আছে, কান মাঝে মাঝে কান পরিষ্কার করতে হয়, পরিষ্কার করতে হয় মাঝে মাঝে কান, তবে কিন্তু সাবধান মতো কান পরিষ্কার করা দরকার। কান পরিষ্কার করতে হবে মাঝে মাঝে ঠিকই, কিন্তু যখন সেটা পরিষ্কার করতে যাবে তখন সেটা সাবধান মতো করতে হবে, কারণ কানের ভিতর রয়েছে একটি পর্দা, একটি পাতলা পর্দা রয়েছে, যে পর্দার দ্বারা আমরা কিন্তু আওয়াজ শুনতে পাই। সেই পর্দাটাতে যদি একটু আঁচড় লাগে তাহলে কিন্তু আমাদের শুনতে আবার বেশি অসুবিধা হবে, কোথায় দেখা যায় না। তো দিদি যে বলেছে যে কানের ভিতরে একটা পাতলা পর্দা আছে, এই পর্দার কথা শুনে একজন কি বলল, কোথায় পর্দা দেখা যায় না? তো তারপরে দিদিকে বলল, পর্দা দেখা যায় না? তখন উত্তরে বলল, একটু ভিতরেই আছে, তাতে আঘাত লাগলে খুব মুশকিল, পর্দা আছে কানের একটু ভিতরে, আর তাতে যদি একটুও আঘাত লাগে, একটু আঁচড় লাগে, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে,
তাই কানের পর্দা সবসময় সাবধান, কানের পর্দা যেন কোনো মতে কোনো কিছুতে আঁচড় না লাগে, তাই কান পরিষ্কার মাঝে মাঝে তো করতেই হবে, তার সঙ্গে সাবধান মতো কান পরিষ্কার করতে হবে। দিলীপ বলল, আমার দাদু আমার কান পরিষ্কার করে দেয়। দিলীপ যে ছিল, দিলীপ বলল, দিলীপের দাদু দিলীপের কান পরিষ্কার করে দেয়, ভালো করেন, কানে ময়লা পরিষ্কার করায় বড়দের সাহায্য নেওয়াই ভালো। তোমরা নিজে নিজেরা কেউ কোনোদিন কানের ময়লা পরিষ্কার করতে যাবে না, সবসময় কানের ময়লা পরিষ্কার করার জন্য তোমরা বড়দের কাছে সাহায্য নেবে, বড়দেরকে বলবে কানটা পরিষ্কার করে দেওয়ার কথা, তো তোমরা নিচে কোনোদিন যাবে না, নাহলে কোনো মতে যদি কানের পর্দার ভিতরে সেই পর্দার মধ্যে যদি আঁচড় লাগে তাহলে কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে, তার জন্য সবসময় বড়দের সাহায্য নেবে। এরপর চলে যাব পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় কি বলেছে, দলে করি বলা বলি তারপর লিখে ফেলি। আমাদের দলে দলে কথা বলতে বলেছে, তারপর লিখে ফেলতে বলেছে। কীভাবে কি করো, কি করলে কি হয় নিচে লেখো। কীভাবে কি করো, কি করলে কি হয়, এটা আমাদের নিচে লিখতে বলেছে। তো কি বলেছে, কি দিয়ে আমরা শ্বাস নিই, কী দিয়ে আমরা শ্বাস নিই, আমরা শ্বাস নিই নাক দিয়ে, তার জন্য এইখানে আমরা লিখবো নাক, আমরা যেহেতু নাক দিয়ে শ্বাস নেই তার জন্য এখানে লিখবো নাক। দন্তের নয়াকারে না ক, নাক, যেহেতু আমরা নাক দিয়ে শ্বাস নেই তার জন্য এখানে আমরা নেব লিখবো নাক। তারপর শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে, আরও বলবো শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে, এর উত্তরটা এখানে লিখব, আমরা লিখব বুক, শ্বাস নিলে আমাদের বুক ফুলে ওঠে, তার জন্য বয়রস্যকারে বু ক বুক, শ্বাস নিলে আমাদের বুক ফুলে ওঠে, শ্বাস নিলে কি ফুলে ওঠে, শ্বাস নিলে আমাদের বুক ফুলে ওঠে। এরপরে কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে, আমরা যখন কথা বলি তখন কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে, কথা বলার সময় আমাদের শরীরের যে অঙ্গ কাজ করে সেটা হচ্ছে জিভ, তাহলে কথা বলার সময় আমাদের শরীরের জিভ কাজ করে, বর্গের জয়রেশি বয় জিভ, বা বয় হয় আকার দিয়ে দিতে পারো তাহলে হচ্ছে জিহ্বা, বর্গের জয়রেশি বয় হয় আকারে হয় জিহ্বা, কথা বলার সময় আমাদের শরীরে যে অঙ্গ কাজ করে তার নাম হচ্ছে জিহ্বা। তারপর কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে, এখানে পড়ার মধ্যে আছে তো কান, আর কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে, কান ছাড়া মুখের আরও কোথায় কোথায় নোংরা জমে, কান ছাড়া মুখের আর জমে চোখে, এখানে লিখব আমরা হচ্ছে চোখে। চো খে, চয় ওকারি চো খয়কারি খে, চোখে, কান ছাড়া আমাদের চোখে নোংরা জমে। তারপর চোখের পর আমরা লিখব, এখানে একটা কমা দিব, চোখ লিখার পর কমা দিব, এবার কমার পরে লিখব নাক, দন্তের নয়কারে না ক নাক, চোখ নাক আমাদের ময়লা জমে, কান ছাড়া আমাদের চোখে নাকে ময়লা জমে। এরপরে কি বলেছে, এরপরে বলেছে গা হাত আর পায়ের যত্ন নেওয়ার কথা, তার জন্য লিখেছে গা হাত আর পায়ের যত্ন। এবার আমরা এটা একটু পড়ব। রবিন বলল, দিদি খেলতে খেলতে আঙ্গুলের নখের নিচে খুব নোংরা জমে, তোমরা যে যখন খেলা করো তখন খেলা করার সময় তোমার আঙ্গুলের যে নখ আছে নখের ভিতরে কিন্তু ময়লা জমে, এই ময়লাটি সবারই জমে, তো খেলতে খেলতে যখন ওই ময়লা জমে সেটাই বলছে এখানে। আমিনা বলল, নখ পরিষ্কার করা সহজ, প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটবি, তারপর সাবান দিয়ে ধুয়ে নিবি, এই যে নখের ভিতর যে খেলতে খেলতে যে ময়লা জমে এটা পরিষ্কার করা খুবই সহজ, আমিনা বলছে যে এটা পরিষ্কার করা খুবই সহজ, প্রথমে যে তোমাদের নেল কাটার আছে সেই নেল কাটার দিয়ে তোমাদের নখটা কাটতে হবে, নখটা কাটার পর সাবান দিয়ে হাত ধুয়ে নেবে তবে এটা পরিষ্কার হয়ে গেল। তারপর দিদিমণি বলল, ঠিক বলেছ, সাবান লাগবে, তারপর নখগুলো একটু ঘষে নেবে,
সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়ার পর নখগুলোকে একটু ঘষিয়ে নিতে হবে। দিদি, নেল কাটার কথাটা ইংরেজি তাই না? এই যে তোমরা নেল কাটার কথাটা দেখছো, এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ। দিদি উত্তরে কি বললো? হ্যাঁ, নেল মানে নখ, আর যা দিয়ে কাটা হয় সেটা হচ্ছে কাটার, নেল কাটার বলেছে। নেল নেল মানে হচ্ছে নখ, দন্ত নয়কারী নেল নেল সমান সমান নখ, নেল মানে নখ, আর রয়েছে কাটার। কয়াকারে কা টয়াকারে টা বাসিন কাটার, কাটার মানে হচ্ছে কাটার যন্ত্র, কাটার যন্ত্র, নীল কাটার, নীল কাটার হচ্ছে কাটার যন্ত্র। তারপর রিজু বলল, ব্লেড দিয়ে নখ কাটা যায়, ব্লেড দিয়েও নখ কাটা যায়। রিজু একজন ছিল, সে রিজুকে বললো, রিজু বললো ব্লেড দিয়েও নখ কাটা যায়। রিনা বলল, তা যায় কিন্তু সাবধানে কাটতে হয়, নাইলে আঙ্গুল কেটে যেতে পারে। ব্লেড দিয়ে যে নখ কাটা যায় ঠিকই, কিন্তু ব্লেড দিয়ে যদি সাবধানে কাটতে না পারো তবে তোমাদের আঙ্গুল কিন্তু একদম দু টুকরো হয়ে যাবে, যদি ব্লেড দিয়ে ভালো করে নখ কাটতে না পারো। আমার ঠাকুরদা নুরুন দিয়ে নখ কাটে। আচ্ছা, কান আর নখ ছাড়া গায়ের আর কোথায় কোথায় নোংরা জমে? আমিনা বললো, হাতে পায়ে গায়ের চামড়া, যেখানেই ভাজ গায়ের চামড়ায়, গায়ের চামড়ার যেখানেই ভাজ সেখানেই নোংরা জমে। তারপর কি বলছিল? সেখানেই নোংরা জমে, যেখানে চোখ যায় না সেখানেও নোংরা জমে, পিঠে গাড়ির পিছনে নোংরা জমে। তোমাদের যে জায়গায় চোখ যায় না তোমাদের গাড়ির পিছনেও কিন্তু তোমাদের চোখ যায় না, আর সেখানে কিন্তু তোমাদের হাতেও পৌঁছায় না। তোমরা নিজে নিজে একদিন চেষ্টা করবে তোমাদের হাত দিয়ে সম্পূর্ণ পিঠ। তখন তোমরা যখন স্নান করো তখন কিন্তু সেখানে হাত পৌঁছায় না, সেখানে তোমরা পরিষ্কার করতে পারো না, তার জন্য কিন্তু সেখানে ময়লা জমে থাকে। তো তোমাদের যেখানে চোখ যায় না সেখানে দেখতে পাও না, সেখানে ময়লা রয়েছে কি রয়েছে না, আর তার জন্য কিন্তু তোমরা সেখানে আর পরিষ্কারও করো না, তার জন্য সেখানে ময়লা জমে থাকে। আর শরীরে যেখানে যেখানে ভাঁজ থাকে, তোমরা ভাঁজ মানে যেমন হাঁটুতে ভাঁজ রয়েছে, হাতের কনুইতে ভাঁজ রয়েছে, আঙ্গুলের যে ভাঁজ রয়েছে, আঙ্গুলের যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টের মধ্যে যে ভাঁজ রয়েছে, সেই সেই ভাঁজগুলোতে কিন্তু ময়লা জমায়। তোমরা অনেক